আগে দুর্দান্ত বৃষ্টি হয়ে গেল, এখনো রাস্তাঘাট ভিজে, আকাশের মুখ এখনো ভার। আমি চলেছি দমদম নাগের বাজার চত্বরে। দমদম নাগের বাজার এলাকায় বোহো দ্য গ্রাউন্ড ক্যাফে নামে একটা ক্যাফে আছে, যে ক্যাফে থেকে আজকে আছে ইনভিটেশন। তাহলে চলুন একটা দুর্দান্ত ভালো ক্যাফের একটা দুর্দান্ত ভালো ভিডিও জিপসি বং ইউটিউব চ্যানেলে দেখবেন। নমস্কার, আমি শুভ্র ব্যানার্জি, জিপসি বং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপনাদেরকে ওয়েলকাম করছি, সাথে থাকুন। দমদম নাগের বাজারে ডায়মন্ড প্লাজা মলের ঠিক উল্টো দিকেই হচ্ছে বোহো দ্য গ্রাউন্ড ক্যাফে। আসুন আমার সাথে ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখে নেওয়া যাক। দেওয়াল জুড়ে এই দুর্দান্ত গ্রাফিটিটা দেখুন, একেবারে ওহ লাভলি। আর এদের ব্র্যান্ডিংটাও বেশ সুন্দর, ইন্টেরিয়ারের মধ্যে বেশ একটা ক্লাসিক কন্টেম্পোরারি ব্যাপার আছে, বেশ সুন্দর। ক্যাফে কালচারের সাথে কিন্তু ইয়াংস্টার্সদের বেশ একটা সম্পর্ক আছে। আমি যখন পৌঁছলাম তখন এখানে সমস্ত ইয়াং, এনার্জেটিক, ভাইব্রান্ট এবং হ্যাপি ফেসেস কাস্টমারেরা ছিলেন, সেইটা যেন ক্যাফের ইন্টেরিয়ারটাকে দেখতে আরও ভালো করে তুলেছিল। এরপরে আমি পৌঁছে গেলাম কিচেনে। কিচেনে তো একবার ঢুকতেই হবে, এখানকার ইটালিয়ান এবং কন্টিনেন্টাল খাবারের বেশ সুনাম আছে। কিচেনটা বেশ বিজি কিচেন, নানাবিধ রকমের কন্টিনেন্টাল খাবার দাবারের প্রিপারেশন এখানে চলছিল, সেই সমস্ত কিছুই এক কোণে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মকটেল কাউন্টারে রেডি হচ্ছিল নানা রকমের কালারফুল সমস্ত মকটেল। তো যারা মকটেল পছন্দ করেন তাদের এদের মকটেল নিশ্চয়ই ভালো লাগবে। এইবারে দেখি যে আমাদের জন্য এরা স্টার্টার সার্ভ করে দিয়েছেন। দুই ধরনের স্টার্টার এরা সার্ভ করেছিলেন এবং প্লেটিংটা দেখতে দারুণ সুন্দর। তাহলে দেরি করে কী হবে, চলে আসুন স্টার্টার দিয়ে স্টার্ট করে দেওয়া যাক। ডায়মন্ড প্লাজা মলের ঠিক উল্টো দিকেই হচ্ছে বোহো দ্য গ্রাউন্ড ক্যাফে। ইয়াংস্টারদের কাছে কিন্তু এই ক্যাফেটা খুব জনপ্রিয়। এরা স্টার্টার হিসেবে আমাকে একটা চিকেনের আইটেম, তার সাথে একটা ফিশের আইটেম সার্ভ করেছেন, তার সাথে দিয়েছেন দুই ধরনের মকটেল। আসুন দেখাচ্ছি যে কী স্টার্টার এরা আমাকে দিয়েছেন। চিকেন সুইট চিলি উইং দিয়েছেন এরা। পোর্শনে ছয় পিস চিকেন উইংস আছে, বেশ সুন্দর করে সসে টস করা। আর প্রেজেন্টেশন স্টাইলটা বেশ সুন্দর, মাইক্রোগ্রিন দেওয়া আছে আর সুন্দর করে পাশে এরকম সস দেওয়া আছে। ক্র্যাকলিং পয়জো বলে একটা মাছের আইটেম এরা দিয়েছেন, এটা হচ্ছে ফ্রায়েড ফিশ। এর মধ্যেও এরকম পাঁচ ছটা ফ্রায়েড ফিশ আছে, ডিপ ফ্রাই করা, তার সাথে আছে টার্টার সস আর কিছু পিকেল ডানিয়ান আছে। এটা পিজেন্ট মোহিতো এরা নাম দিয়েছেন, এটা একটা কি বলবো, ক্র্যানবেরি জুস এবং তার সাথে তরমুজ, এই দিয়ে এরা বানিয়েছেন। খাওয়া যাক। দারুণ সিরাপের স্বাদ আছে, ভালো খেতে, ঠান্ডা ঠান্ডা কুলকুল একেবারে। এই মোহিতোটা খেয়ে মোহিতো হওয়া যাবে সেরকমই মনে হচ্ছে, ইটস নাইস। সুইট চিলি চিকেন উইং, তার সাথে এই ক্র্যাকলিং পয়জো এবং এই সাথে আছে এই আমাদের টার্টার সস। তো প্রথমে একটা চিকেন উইং একটুখানি ট্রাই করা যাক। এটা কোনো একটা কোটিং আছে ফ্রাই করে, তারপরে সসে টস করেছে, খাওয়া যাক। বেশ একটা মিষ্টি মিষ্টি স্বাদ, একটু অতিরিক্তই মিষ্টি আমার মনে হয়েছে, ভালো খেতে। ময়েস চিকেন, ওপরে একটা সেমি পাতলা কোটিং, যে সসে টস করেছে তার একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে, এটা বেশ খেতে, বেশ খেতে। এদের এখানে পেরি পেরি সস দিয়েও এই জিনিসটা পাওয়া যায়, এছাড়া আরও এক দু রকমের সস দিয়ে পাওয়া যায়। যেটা মেনু কার্ড আছে ফুল মেনু কার্ড, সেটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা বেশ খেতে, প্রথমে একটু মিষ্টি মিষ্টি লেগেছিলো বেশি, কিন্তু যত খাচ্ছি আমার মনে হচ্ছে আমার প্যালেট অ্যাডজাস্ট করে নিয়েছে ওই মিষ্টি স্বাদটার সাথে, স্বাদটা ভালো। ময়েস চিকেন সুন্দর লাগছে খেতে, বেশ সুন্দর খেতে। এটা ক্র্যাকলিং পয়জো বলে একটা মাছের ফ্রায়েড আইটেম আছে, ওপরে একটা কোনো মশলা আছে, বাইরে যে কোটিংটা সেটা একদম ক্রিস্পি। এটা টাটা সস দিয়ে খেতে দারুণ সুন্দর লাগছে, একদম মচমচে ক্রিস্পি, ডিপ ফ্রায়েড ফিশ, যেরকম ভালো টেস্ট লাগা উচিত ওই রকমই। তবে মাছ ইউজ করেছেন এরা বাসা, আর ওপরে যে মশলা দিয়েছিলো তার জন্য একটা হালকা, খুব হালকা একটা স্পাইস নোট আছে, ইটস গুড। বেশ ভালো খেতে এটা, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ওই সুইট চিলি চিকেনটা বেশি ভালো লেগেছিলো, সুইট চিলি চিকেন উইংটা।
ইটালিয়ান খাবার এই ক্যাফেতে বেশ জনপ্রিয়, আর তার মধ্যে পিৎজার একটা আলাদা রকমেরই ফ্যান বেস আছে। এখানে যে পিৎজার প্রিপারেশন চলছে সেইটা চিকেন টিক্কা পিৎজা। এদের পিৎজার মধ্যে ভরে ভরে চিকেন, ভরে ভরে চিজ এবং নানাবিধ রকমের ভেজিস গিয়েছিল। বেশ কালারফুল, চিজ সমৃদ্ধ, দুর্দান্ত দেখতে একটা পিৎজার প্রিপারেশন হচ্ছিল। আর শুধু পিৎজাই নয়, এদের ইটালিয়ান নানা রকমের পাস্তাও জনপ্রিয়। এখানে যেমন স্প্যাগেটি হোয়াইট সস পাস্তা রেডি হচ্ছে, এটা চিকেন হোয়াইট সস স্প্যাগেটি পাস্তা, দেখতে একেবারে ক্রিমি। আর আমাদের জন্য এরা দিয়েছিলেন চিকেন রেশমি কাবাব পিৎজা। পিৎজাটা দেখতে দারুণ কালারফুল না? আসুন তাহলে শুরু করা যাক। দুর্দান্ত দেখতেই পিৎজাটা, দেখুন, ব্ল্যাক অলিভস দিয়ে তার সাথে গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এই সব কিছু দিয়ে এরা সুন্দর করে বানিয়েছেন। প্রচুর পরিমাণ চিজ দিয়েছেন। এরকম চিকেন রেশমি কাবাবের চাঙ্ক দেখা যাচ্ছে, ইটস রিয়েলি ইয়াম। না খেয়েই বলতে পারি দুর্দান্ত হবে। চিজ একদম ভরে ভরে দেওয়া আছে এই পিৎজাটায়। 12 ইঞ্চি সাইজের পিৎজা, একটু মোটা ক্রাস্ট, খুব যে থিন ক্রাস্ট আমি বলবো না। দেখা যাক চিজ পুল কতটা আছে। ও হো হো হো, লুক এট দিস, এত বড় একখানা চিজ পুল, বাহ দারুণ, একদম গরমা গরম একেবারে, জাস্ট এটা ওভেন থেকে বার করেই দিয়েছেন। খাওয়া যাক। চিজি একটা মাউথফিল সেইটা, আর তার সাথে এই যে ক্যাপসিকাম বেল পেপার এই সব কিছু দিয়েছে তার একটা ক্রাঞ্চ আছে। আর একটা বাইট খাওয়া যাক। হালকা একটা সুইট ব্যাপার আছে, খুব দারুণ গেছে এই পিৎজাটা। যে পিৎজার সসটা দিয়েছে তার ফ্লেভারটা অনেক পড়ে, ওপরে পুরোটাই চিজ আর চিকেন চাঙ্ক মুখে পড়ছে, ময়েস্ট অ্যান্ড জুসি চিকেন চাঙ্ক, বেশ ভালো খেতে পিৎজাটা। পিৎজাটা এতটা বড় না, মানে 4-5 জন মিলে এই পিৎজাটাকে শেয়ার করে সুন্দরভাবে খাওয়া যাবে। আলাদা করে চাইলে সিজনিং দিয়ে নেওয়াই যেতে পারে, কিন্তু এরা যেটুকু সিজনিং দিয়েছিলেন ইটালিয়ান সিজনিং সেটার ভালো স্বাদ আসছে। সুন্দর ময়েস্ট অ্যান্ড জুসি চিকেন চাঙ্ক আছে, ওপরে প্রচুর পরিমাণে ভেজিস আছে, ক্যাপসিকাম বেল পেপার, অলিভ আছে, ব্ল্যাক অলিভস, বেশ সুন্দর খেতে এটা। ক্রাস্টটা একটু মোটা তবে ভালো লাগছে খেতে। কন্টিনেন্টাল খাবারের সম্ভার এখানে প্রচুর, তো যারা কন্টিনেন্টাল খাবার পিৎজাটা দেখুন একবার, তার সাথে ইটালিয়ান এই সব কিছু পছন্দ করেন, বোহো দ্য গ্রাউন্ড ক্যাফেতে দমদম নাগের বাজারে এসে একবার খাবারটা ট্রাই করতেই পারেন। আমি এদের এখানে স্টার্টারে যে আইটেম দুটো খেলাম সেই দুটোই আমার ভালো লেগেছিলো। স্পেশালি আমি বলবো ওই সুইট চিলি চিকেন উইং যেটা ছিল সেটা তো দারুণ লেগেছিলো, আর তার সাথে এই পিৎজাটাও খুব ভালো লাগলো। এছাড়াও এদের এখানে পাস্তা আছে, বিভিন্ন রকমের বার্গার আছে, আরও অনেক কিছুই আছে, ইয়াংস্টারদের কাছে জনপ্রিয় আছে। এই জায়গাটা বেশ সুন্দর, খাবার দাবার ভালো, মানে 2-3 ঘন্টা আড্ডা দিয়ে জায়গাটাকে এসে বেশ ভালোই এক্সপ্লোর করা যায়। পিৎজাটা সত্যি দারুণ। পিৎজা সসটা এনো, হালকা হালকা একটা টক মিষ্টি ব্যাপার আছে, সুন্দর খেতে পিৎজাটা। সানসেট অফ বোহো এই নামে একটা মকটেল দিয়ে অনেক সুইট নোট আজকের এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। এই যে মকটেলটা না, এটা একটা লিচি বেসড ড্রিঙ্ক আছে, এর মধ্যে আরও সোডা সিরাপ আরও অনেক কিছুই গেছে, এরা যে টেকনিক্যাল নামগুলো বলেছেন অত আমি জানি না, তবে এটা খেতে বেশ ভালো, কারণ আগে আমি 2 সিপ খেয়েছি। বেশ সুন্দর, রিফ্রেশিং খেতে এটা। তো বোহো গ্রাউন্ড ক্যাফের খাবারগুলো কিন্তু আমার বেশ লেগেছে, যে কটা খাবার আমি খেয়েছি, কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণে। যারা এই ইটালিয়ান এবং কন্টিনেন্টাল জাতীয় খাবার দাবার পছন্দ করেন, এদের যে মেনুটা আছে সেই মেনুর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাতে হিউজ অপশান আছে। লাজানিয়া আছে, বিবিধ রকমের পাস্তা আছে, ইটালিয়ানের মধ্যে পিৎজা আছে, তারপরে বার্গার আছে, অনেক অনেক রকমের আইটেম আছে এদের এখানে। তো যারা এই ক্যাফে কালচার, ক্যাফে মুড যাদের পছন্দ, তারা একবার এটাকে ট্রাই আউট করতে পারেন। জায়গাটা সুন্দর জায়গা, আড্ডা দিতে দিতে বন্ধুবান্ধবদের সাথে একটা অলস বিকেল বা একটা অলস সন্ধ্যে কাটানোই যায়। তো উইথ দিস নোট আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করব একটা ঠিকঠাক এনজয়েবল কন্টেন্ট ছিল। তো যদি ভালো লেগে থাকে ডু ইট দ্য লাইক বাটন, লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বোহোর এই সূর্যাস্তের দিব্যি, এখনও সাবস্ক্রাইব না করলে না সূর্য একেবারে অস্ত চলে যাবে। ভালো খাবার, ভালো মকটেল, ইটস এ গুড চয়েস ফর ইয়াংস্টার্স, ভালো। এক্কেরে পরাণ মোহিত হয়ে গেছে এইটা খাইয়া।